মুসলিম দেশগুলো ব্রিক্স হচ্ছে D-8 বা ডেভেলপিং এই জোট, আর এই জোটে প্রস্তাবিত সামরিক উইং হতে পারে মুসলিমদের ন্যাটো। উদীয়মান দেশগুলোর সংগঠন যেমন ব্রিক্স, তেমনি উদীয়মান মুসলিম দেশগুলোর সংগঠন হচ্ছে এই D-8। D-8ভুক্ত দেশগুলো হচ্ছে তুরস্ক, ইরান, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়া। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন এরবাকানের উদ্যোগে এই জোট গঠিত হয়েছে 2 যুগ আগেই। এখন সে নাজিমউদ্দিন এরবাকানের শিষ্য এবং তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এই জোটে একটি সামরিক বাহিনী গঠন করতে চান। মূলত মুসলিমদের সবথেকে বড় জোট ওয়াইসির অকার্যকারিতা এবং আমেরিকার কাছে নতজানু আরব মুসলিম দেশগুলোর বাইরে এই 8টি দেশকে নিয়ে কার্যকরী জোট গঠন করতে চায় তুরস্ক এবং ইরান। এই জোটের সামরিক শক্তি কেমন হবে এবং এটা কতটা কার্যকরী হবে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। D-8-এর সদস্য দেশগুলো মিলে সামরিক জোট করলে মোট সামরিক বাজেট হবে $100 বিলিয়ন কাছাকাছি, যা ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার মতো শক্তির থেকেও বেশি, আর সৈন্য সংখ্যা তা হবে 57 লাখের উপরেই, যা বর্তমান বিশ্বের 5 সুপার পাওয়ারের বর্তমান সৈন্য সংখ্যা চেয়েও বেশি। এই জোটের বহরের ট্যাঙ্ক হবে 10,000-এর উপরেই, আর যুদ্ধবিমান 1,500-এর কাছাকাছি। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ সুয়েজ খাল, বসফরাস প্রণালী, হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ এই জোটের নিয়ন্ত্রণে থাকবে। D-8 জোটের প্রতিষ্ঠাতা এবং নেতৃত্বদানকারী রাষ্ট্র তুরস্ক। D-8 জোটের সবথেকে প্রভাবশালী দেশটি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গোটা বিশ্বে প্রভাবশালী হয়ে দাঁড়িয়েছে। দেশটির আয়তন 7,83,000 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা 8,31,00,000। তুরস্কের মোট নমিনাল GDP $1 ট্রিলিয়ন উপরেই, আর সামরিক বাহিনীর পিছনে ব্যয় $22 বিলিয়ন। তুরস্কে বিশাল অস্ত্র শিল্প রয়েছে, মোট সৈন্য রয়েছে 7,35,000, সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 3,000 উপরেই, ফাইটার বিমান আছে 200টি, শক্তিশালী যুদ্ধজাহাজ আছে 26টি এবং সাবমেরিন আছে 12টি। মুসলিম বিশ্বের মধ্যে তারাই অস্ত্রশিল্পে সবথেকে এগিয়ে। D-8ভুক্ত দেশগুলোর মধ্যে সবথেকে বেশি পশ্চিমা বিরোধী হচ্ছে ইরান। ইরানের মোট আয়তন প্রায় 16,00,000 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা 8,32,00,000। ইরানের মোট নমিনাল GDP $667 বিলিয়ন, সামরিক বাহিনী পিছনে তাদের ব্যয় $29 বিলিয়ন, যা এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বাজেট। ইরানের তৈরি সমরাস্ত্র, বিশেষ করে মিসাইল এবং ড্রোন পশ্চিমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক। ইরানের সামরিক বাহিনীতে মোট সদস্য আছে 10,00,000, ট্যাঙ্ক আছে 2,000-এর উপরেই, ফাইটার এবং অ্যাটাক বিমান আছে 200টি, বড় যুদ্ধজাহাজ আছে 10টি এবং সাবমেরিন আছে 34টি। বিশাল তেলের ভাণ্ডার ইরান নিকট ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর হয়ে উঠবে বলে অনেকেই মনে করেন। D-8 জোট কিংবা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানের আয়তন পৌনে 9,00,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 21 কোটি উপরেই। পাকিস্তানের মোট নমিনাল GDP $376 বিলিয়ন, তারপরও সামরিক বাহিনীর পিছনে ব্যয় $11.5 বিলিয়ন। পাকিস্তানের মোট সৈন্য সংখ্যা 12,00,000-এর উপরেই, আর ট্যাঙ্ক আছে 2,000-এর উপরেই, যুদ্ধবিমান আছে 450-এর উপরেই, বড় আকৃতির যুদ্ধজাহাজ আছে 11টি এবং সাবমেরিন আছে 9টি। দক্ষ এবং প্রশিক্ষিত বাহিনী পাকিস্তানের সামরিক শক্তির মূল আকর্ষণ। আয়তনে বাংলাদেশ D-8 জোটের সবথেকে ছোট রাষ্ট্র, তবে 16 কোটি বিশাল জনসংখ্যা রয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের নমিনাল GDP $421 বিলিয়ন, যা ক্রমশই বাড়ছে। সামরিক বাহিনী পিছনে বার্ষিক ব্যয় $4 বিলিয়ন। তবে ফোর্সেস গোল 2030-এর আওতায় বিশাল সমরাষ্ট্র কেনার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সৈন্য আছে 2,500,000-এর কাছাকাছি, ট্যাঙ্ক আছে 2,500, ফাইটার এবং অ্যাটাক বিমান আছে 50টি মতো, বড় যুদ্ধজাহাজ আছে 1,000-এর উপরে, সেই সাথে 2টি সাবমেরিনও যুক্ত হয়েছে। 29,00,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ইন্দোনেশিয়া D-8 জোটের বৃহত্তম সদস্য, আর পৌনে 27 কোটি জনসংখ্যা নিয়ে ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। ইন্দোনেশিয়া মোট নমিনাল GDP প্রায় $1,400 বিলিয়ন,
আর সামরিক বাহিনীর পিছনে 7-9 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেই। ইন্দোনেশিয়ার কাছে মোট সৈন্য আছে 8 লাখ, সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 313টি, মোট ফাইটার বিমান আছে 80টি, নৌবাহিনীতে বড় আকৃতির যুদ্ধজাহাজ আছে 31টি এবং সাবমেরিন আছে 5টি। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ এবং সমুদ্রসীমা রয়েছে। আধুনিক অস্ত্র বিবেচনায় মিশর হচ্ছে D-8 এবং মুসলিম বিশ্বে সবথেকে শক্তিশালী রাষ্ট্র। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ এই তিন মহাদেশের মাঝে থাকা নীল নর্দার পিরামিডের দেশটির মোট আয়তন 10,10,000 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 10 কোটি। মিশরের মোট নমিনাল জিডিপি 378 বিলিয়ন মার্কিন ডলার, সামরিক বাহিনীর পিছনে তাদের ব্যয় 11 বিলিয়ন মার্কিন ডলার। মিশরের মোট সৈন্য আছে প্রায় 9 লাখ, সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 4,300টি। এই তালিকায় সবথেকে আধুনিক ট্যাঙ্ক তাদের কাছে আছে আর ফাইটার বিমান আছে 300 উপরেই। হেলিকপ্টার কেডিয়া সহ শক্তিশালী যুদ্ধজাহাজ আছে 16টি আর সাবমেরিন আছে 8টি। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ সুয়েজ খাল এই মিশরের নিয়ন্ত্রণে। D-8 জোটভুক্ত আফ্রিকার দেশ নাইজেরিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। নাইজেরিয়া মোট জনসংখ্যা 20 কোটি উপরে আর মোট আয়তন 9,23,000 বর্গ কিলোমিটার। নাইজেরিয়া মোট নমিনাল জিডিপি 574 বিলিয়ন মার্কিন ডলার। নাইজেরিয়ার সামরিক বাজেট 2 বিলিয়ন ডলারের বেশি। মোট সৈন্য সংখ্যা 4 লাখের মতো। সেনাবাহিনীতে 250 ট্যাঙ্ক আছে। 20টি যুদ্ধবিমান থাকলেও কোনো শক্তিশালী যুদ্ধজাহাজ নেই। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়া তুরস্কের অন্যতম প্রধান অস্ত্রের ক্রেতা হয়ে উঠেছে। মালয়েশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি। মালয় এবং বনিয় দ্বীপগুলোর সমন্বয়ে গঠিত মালয়েশিয়া মোট আয়তন 3,30,000 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 3 কোটি। মালয়েশিয়া মোট নমিনাল জিডিপি 336 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক বাহিনীর পিছনে তাদের ব্যয় 4 বিলিয়ন মার্কিন ডলার। মালয়েশিয়ার কাছে মোট সৈন্য আছে 4,10,000। সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে মাত্র 34টি। বিমানবাহিনীতে যুদ্ধবিমান আছে 39টি। নৌবাহিনীতে 12টি বৃহৎ যুদ্ধজাহাজের পাশাপাশি 2টি সাবমেরিন আছে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী মালয়েশিয়া কুলঘেঁষা। প্রিয় দর্শক, এই D-8 জোটভুক্ত দেশগুলো সামরিক জোট তৈরি করলে তা কতটা শক্তিশালী হবে এবং বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে, আপনার মতামত কমেন্টে জানান। এই দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।